So hi guys, I'm Finn and this is Setu Jam. Guys, আজকে আমি রামসেতু টিজারের উপরে রিয়্যাক্ট করব। সো দেখি কেমন হয় টিজারটা। আর ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আগে থেকে বলে রাখছি প্লিজ করবেন, কিন্তু মানে আপডেট পাবেন না। সো লেটস বিগিন। তো রামসেতু টিজার এই যে আমি দেখতে যাচ্ছি এখন, রামসেতু টিজার যেটা প্রাইম ভিডিওতে লঞ্চ করবে। সো ওয়াও, তো স্টার্ট করা যাক এবারে। So here I go. It's studios. Helicopter. Ram Setu ko bachane ke liye hamare paas sirf 3 din hai. Akshay Kumar. BGM de bhalo. Ram. BGM de sochte hi bhalo. অনেক সিলেন পার্ট আছে। বাহ, রামসেতু অ্যাপ্রোচিং, রামসেতু অ্যাপ্রোচিং, রামসেতু ওফ আন্ডার ওয়াটার গেছে এটা। অভিষেক শর্মা রাইটার এন্ড ডিরেক্টর। সো মাত্র আপনার বেশি সেকেন্ড না, মানে 57 সেকেন্ডসের একটা ছোট একটা টিজার ছিল, ভাল লাগলো। এবারে বলি কেমন লাগলো আমার এক্সপিরিয়েন্স এটা দেখে। এই রামসেতু টিজারটা খুবই দারুণ ছিল, একটা দারুণ সিনেমেটিক এক্সপিরিয়েন্স পেলাম আমি। হেভি স্টোরি, এখানে ওয়ার্ড হচ্ছে, মানে রিসার্চ হচ্ছে অনেক কিছু, মানে একটা খুবই একটা চিলিং ব্যাপার আছে এটাতে। এবং তার সঙ্গে একটা খুব ভালো হিস্ট্রিরও মেল আছে, হিস্ট্রিকে সেটা প্রুফ করবে, যে প্রুফ দেখাবে একটা অসাধারণ হতে চলেছে। এবং ভিজুয়ালি একটা স্পেক্টাকুলার একটা মুভি আছে এটা। ওখানে একটা দেখানো হয়েছে এটা সুইমিং স্যুট, একটা ডাইভিং একটা স্যুট, এখানে যেটা অক্ষয় কুমার পরেছে। আর যখন এটা জলের নিচে যখন গেল তখন ওটা আমার দারুণ লেগেছে, হেভি। এবং আমার মনে হয় যে এটা রামসেতুটা খুবই ভালো একটা সিনেমা হবে। রিসেন্টলি মানে এই অক্টোবর বা পুজোর সময় মানে রিলিজ হতে পারে, আর খুব ভালো হবে একটা, খুব ভালো। মানে যারা হচ্ছে যে এইসব ব্যাপার মানে একটুখানি হিস্ট্রি নিয়ে ঘাটাঘাটি করে, তাদের জন্য এটা খুব দারুণ একটা এক্সপিরিয়েন্স হবে। আর যারা জানে না আমাদের হিস্ট্রি, তারাও এই হিস্ট্রি পুরো জানতে পারবে। এটা পুরো একটা অরিজিনাল সিনেমা, দারুণ সিনেমা হতে চলেছে। সো হোপ ফর দ্য বেস্ট। আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন।